জগত বসেন আমি যে 18 বছর 18 বছর 18 বছর আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছি যে টাকার এত সুন্দর ডিজাইন করে রাখছেন কেন মানে আকর্ষণ করবে এইটা হইলে মালা সাজায় রাখছি যে কাস্টমার দূরের থেকে একটা আকর্ষণ ঠিক আছে এখানে নতুন টাকা 10 টাকা 20 টাকা দেখতে পাচ্ছি আপনারা তো সব টাকাই বিনিময় করেন হ্যাঁ সব টাকা চাইলে দেওয়া যাবে হ্যাঁ চাইলে দেওয়া যাবে একদম আপনাদের 1000 টাকা থেকে একদম আপনাদের 5 টাকা দূরে আচ্ছা সবাই টাইমে আছে আর এই যে এখানে যে আমরা দেখতে পাচ্ছি 0 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা এগুলো তো আপনারা কাস্টমার থেকেই নিয়েছেন হ্যাঁ কাস্টমার থেকে নিয়েছি এটা আপনার হলে 0 টাকা হলে আপনার 70-20% খরচ 70-20% হ্যাঁ 100 টাকার নোট নিয়ে আসলে আপনি 80 টাকা পাবেন ঠিক আছে আর 500 টাকার নোট নিয়ে এলে 400 টাকা পাবেন আচ্ছা মানে একদম 0 কিনা নাকি হচ্ছে না একদম 0-র ভিতরে আপনার বাংলাদেশ ব্যাংকে যেটা জমা দিতে হয় কিলোম সেকশনে জমা দিতে হয় ওটা আপনি ওটা পার্সেন্টেজ কাটে ওটা আপনি একটু বেশি লাগবে ওটা আপনার আপনি 500 টাকায় 350 অথবা 300 টাকা পাবেন আর যেটা ভালো টাকা লগে লগে ওটা 70-20% 100 টাকা নোট নিয়ে আসলে 80 টাকা পাবে বলতে যাচ্ছিলাম যে একবারে লাস্ট কেউ যদি নতুন টাকা নিতে চায় হ্যাঁ তাহলে হচ্ছে মানে নতুন টাকা নিলে কত টাকা তাকে বেশি দিতে হয় যদি 50 টাকা নোট নেয় 50 টাকার একটা বান্ডিলে থাকে আপনার 5000 টাকা 5000 টাকা নিলে আপনি 60 টাকা বেশি দিতে হবে মাত্র 60 টাকা আর 20 টাকার এক বান্ডিল থাকে 2000 টাকা 20 টাকার বান্ডিল নিলে আপনার ওটা 40 টাকা বেশি দিতে হবে 40 টাকা বেশি হ্যাঁ 40 টাকা আর আপনার 10 টাকার বান্ডিল নিলে এটা 40-50 টাকা এটা বাজার আপডাউন করে হইলি ব্যাংকে মাল ছাড়া আর বন্ধ করার জন্য যদি 10 টাকা নোটটা আপনার বেশি ছাড়ে তাহলে রেট কমে যাবে দাঁড়াই থাকলি মানুষ চিন্তা করে ব্যাংকে যে সিরিয়ালে দেয় না যেটা মিশা কথা দেয় ওই আপনার এত দেয় না ওই যে দাঁড়াই থাকলে একটা ঝামেলা বাড়তি ঝামেলা দেখে ওই মানুষ আমাদের কাছে আসে হ্যাঁ আমাদের কাছে আসে এখন 5 টুকরা 10 টুকরা এটা বাংলাদেশ ব্যাংক এলাও করে না এটা নেয় না ঠিক আছে এটা আমরা নিয়ে ওই টুকরা টাকরি কাজে লাগাই এটা আমাদের কাছ থেকে আমরা এটা পারি তার সরকার আর হচ্ছে আমার হইলে আমি আমরা কইতাম 10 টাকা কম হচ্ছে কেউ যদি আপনাদের কাছে 900 টাকা দিতে পারে 20% আপনারা রেখে দেন হ্যাঁ হ্যাঁ 900 টাকা 15 কেউ যদি মানে একদম বেশি আনে মনে করেন একজন 1 লাখ টাকা নেয় তাহলে কি তার জন্য পার্সেন্টেজ বেশি পাবে হ্যাঁ ওখানে কম হবে আবার বেশি হবে আপনাদের 1 লাখ আর 2 লাখ টা 5 লাখ আনলে ওই জায়গায় কোনো সমস্যা নাই নগদে আসবো নগদে নিয়ে যাবে ওই মনে করেন টাকার কন্ডিশন ভালো হইলি আমরা 10% ও রাখি মানে হচ্ছে টাকার কন্ডিশন দেখে হ্যাঁ এইটা এইটা এখানে হচ্ছে অনেক দোকান আছে সব দোকান 50টা দোকান হ্যাঁ সব দোকানে একই রে সংগঠন বা এমন কিছু আছে যে আপনাদের থেকে নির্ধারিত করে দেন রেটটা না 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 এরকম কিছু না এটাই ব্যাংকের উপরে ডিপেন্ড হ্যাঁ একতা আছে একটা সমিতি আছে আমাদের সমিতি আছে আন্ডারগ্রাউন্ডের 4 নম্বর গেটের সামনে।